শত্রুর মনুর মাথা রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব, না ফালাবি গন্ধ করে। মির্জা ফখরুল মইন খান মির্জা আব্বাস আজাদকে হত্যার হুমকি দিয়েছেন আপনি, পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে দিতে চাই, ডান্ডা মেলে ঠান্ডা করব না, ইউরিয়াম মেলে ঠান্ডা করে দেব। আমি কাদের সাহেবকে প্রশ্ন করতে চাই, আরে ভাই ইউরেনিয়াম কত প্রকার ও কি কি আপনি কি জানেন? আপনি জানেন, এই সম্বন্ধে আপনার জ্ঞান আছে? অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ। এখন যদি আমি বলি, এখন যদি আমি বলি যে ইউরেনিয়াম যদি যদি মানুষের মাথায় কিংবা শরীরে দেওয়া হয়, এটা যে বাজে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় তো মানুষ মারা যেতে পারে, তাহলে কি আপনি হুমকির আসামি হলেন না? মির্জা ফখরুল মইন খান মির্জা আব্বাস আজাদকে হত্যার হুমকি দিয়েছেন আপনি, পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে দিতে চাই। আমাদের এই কয়েকজনকে স্থায়ী কমিটির সদস্যদেরকে আপনি হত্যার হুমকি দিয়েছেন, জাতির আদালতে বিচারটা রেখে গেলাম, আইনের আদালতে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব, এটাকে আমরা ছাড় দেবো না। আপনি ইউরেনিয়াম ঢেলে দেবেন, আরে ভাই এটা কি শুরু করেছে? রাজনীতি করেন, রাজনৈতিক কাজকর্ম করেন, রাজনৈতিক কথা বলেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন, শিষ্টাচার শেখেন, আর যদি অশিষ্টাচার কিংবা অসভ্য ভাষা বলতে চান, কথা বলতে চান, ঠিক আছে, আপনি একটা গালি একদিন গালি দিয়ে দেখেন আমরা কতটুকু গালি পারি। বিএনপি একটা ভদ্রলোকের দল, গালি জানলে আমরা গালি দিই না, বিএনপি করে ভদ্রলোকেরা, আওয়ামী লীগ করে অসভ্য দল, এরা সভ্য লোক না। তত্ত্বাবধায়ক বিধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকার, এই জন্যে এর অধীনে নির্বাচনে যাইতে অসুবিধাটা কি আমার আমার কিন্তু মাথা ঢুকে না। আমরা কি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার দেই নাই, ছিল না আমাদের সময়? আমরা নির্বাচনে গেছিলাম, 116টা সিটও পেয়েছি আমরা, তো উনি কেন যেতে যাচ্ছেন না? উনি যেতে যাচ্ছেন না এই কারণে, ওনারা জানেন বাংলাদেশের জনগণ তাদেরকে আর পছন্দ করে না। তাহলে এখন কি দরকার? আমার ক্ষমতায় থাকা দরকার, ক্ষমতা থাকতে হলে যে সরকার দরকার সেই সরকার ক্ষমতা থাকবে, বিষয়টা হলো আমি ক্ষমতায় থাকবো, এই জন্য যা দরকার আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা থেকে যাব এরকম কোনো কাজ করা যাবে না। দেশের মানুষ আজকে 15 বছরে আপনাদের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে, জিনিসপত্রের দাম তো বেড়েছে, এটা আর বলার, এখন মানুষের কাছে এটা অলমোস্ট সহনীয়, একবেলা না খেয়ে থাকবো কি করবো, না খেয়ে থাকবো, না খেয়েই আছে মানুষ। ডিমের দাম নাকি 60 টাকা হালি, কল্পনা করা যায়? চালের দাম 70-80 টাকা হয়ে গেছে, শাক সবজি বাজারে প্রচুর কিন্তু ক্রেতা নাই, কারণ ক্রেতার হাতে টাকা নাই, টাকা থাকবে কিভাবে? সমস্ত টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তো এখন আমি যদি ঘরের সত্য যদি ডিভিশন হয়, আমি যদি আমার ঘরে শীত কাটি চুরি করি, তাহলে ঘরে কি থাকবে? কিছুই থাকবে না। ভাই আমি বেশি লম্বা কথা বলবো না, আজকে আমাদের জেহাদের স্মরণ সভায় এটুকু মনে করতে চাই, জেহাদ সেদিন রক্ত দিয়েছিল কেন? গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্যে, স্বৈরাচার ঘটানোর জন্যে। আজকেও আমাদের সেই সময়টা বোধহয় এসে গেছে, আমাদের হাতে কিন্তু অনেক সময় নাই, যে অনেক সময় আছে আমরা আস্তে আস্তে করব। আমরা 15 বছর সময় পার করে ফেলেছি, আমাদের হাতে আছে মাত্র কয়েকটা দিন, আমি এই দিনক্ষণ বলছি না, আমি দিনক্ষণ বলছি না। কতদিন আগে ওই আওয়ামী লীগের এক নেতা বলেছে, এমনি আমরা বলতে চাই না, উনি বলছেন বিএনপির সময় 36 দিন, মনে আছে? 36 দিন। উনি কীভাবে বলছে আমি জানি না, উনি কি ইউরেনিয়াম আসার জন্য অপেক্ষা করছিল কি না এটা আমি জানি না। বিএনপির সময় 36 দিন, 36 দিন পরে উনি কী করবে আমি জানি না, তবে আমার মনে হয় 36 দিনের মধ্যে ওনারা বোধহয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বোধহয় জেলে ঢুকিয়ে দেবেন আমার মনে হচ্ছে। আজকে আমি যখন কোর্টে হাজির কোর্টে যাই, তখন আমি অনেক নেতৃবৃন্দ, অনেক মানে কি, আমি কোনো বাজারে এত ভিড় দেখি নাই, ঈদের বাজারে আমি কখনো ভিড় দেখি নাই যে ভিড় আমি কোর্টে দেখি, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা লিফটে, প্রত্যেকটা কোর্টের ভিতরে
লোক বসার জায়গা নাই, সমস্ত বিএনপির লোক মনে হয় যে আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে বিএনপি নেতৃবৃন্দকে। কি মামলা জেনে বলা হয়, গায়বী মামলা, গায়বী মামলা দেবে আর কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেবে, এই হলো তাদের দায়িত্ব। তো ভাই আমি যতটুকু হিসাব জানি সারা বাংলাদেশে আমাদের 40 থেকে 45 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা আছে। আমি এটাও জানি এই 40 লক্ষ 45 লক্ষ কর্মীকে জেলে জেল দেওয়ার জায়গা জেলে নাই। খুব বেশি যদি হয় 70,000-80,000 জায়গা দিতে পারবে, কিংবা 1,00,000-2,00,000 এর বেশি পারবে না। তাহলে আমার বাকি ভাইয়েরা সবাই যখন জেলে যাবে, আপনারা রাস্তাঘাট, এই যে সরকারের যে অবস্থা, এই যে সরকারের মানসিকতা, এগুলোকে আপনারা আন্দোলন করে তছনছ করে দেবেন। আমি কি আশা করতে পারি? যখন আমার মনে আছে এই 90 সালেই আমি যখন গ্রেপ্তার হই, আমি তো যুবদলের প্রেসিডেন্ট ছিলাম তখন, আমি যখন গ্রেপ্তার হই কারো কারো মতে 19 নভেম্বর, আমার মতে 23 নভেম্বর গ্রেপ্তার হই, শুধুমাত্র আমার কারণে আমার যুবদলের সারা বাংলাদেশের কর্মীরা জ্বলে উঠেছিল, সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল। আজকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া জেলে, আমার নেতা তারেক রহমান বিদেশে, আমরা কেন কিছু করছি না, কিন্তু করতে পারছি না, এই প্রশ্নটা আমার থেকে যায়। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু একটাই জায়গায় যদি আমরা এক না হই, একটাই জায়গায় যে এই সরকারকে আমরা পতন ঘটাবো, এই জায়গায় আমাদের এক হতে হবে। এই জায়গায় যদি আমরা এক হই, ইনশাল্লাহ সরকারের পতন ঘটবে। প্রিয় ভাইরা, আমি এবার সিরিয়াস কথার মধ্যে একটা আরেকটা সিরিয়াস কথা বলি। ওই যে আমার কয়েকজন ভাই বলে গেছে, আমি প্রত্যেকেও দেখলাম যে ডান্ডা মেরে নয়, ডান্ডা মেরে ঠান্ডা করবো না, ইউরিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। আমি কাদের সাহেবকে প্রশ্ন করতে চাই, আরে ভাই ইউরেনিয়াম কত প্রকার ও কী কী আপনি কি জানেন? হ্যাঁ আপনি জানেন, এই সম্বন্ধে আপনার জ্ঞান আছে? অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন অজ্ঞান ব্যক্তির অজ্ঞান কথা, একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ। এখন যদি আমি বলি, এখন যদি আমি বলি যে ইউরেনিয়াম যদি যদি মানুষের মাথায় কিংবা শরীরে দেওয়া হয়, এটা যে বাজে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া এত মানুষ মারা যেতে পারে, তাহলে কি আপনি হুমকির আসামি হলেন না? মির্জা ফখরুল, মঈন খান, মির্জা আব্বাস এদেরকে হত্যার হুমকি দিয়েছেন আপনি, পরিষ্কার ভাষায় জাতির সামনে বলে যেতে চাই। আমাদের এই কয়েকজনকে স্থায়ী কমিটির সদস্যদেরকে আপনি হত্যার হুমকি দিয়েছেন, জাতির আদালতে বিচারটা রেখে গেলাম, আইনের আদালতে ইনশাল্লাহ আপনি ব্যবস্থা নেব, এটাকে আমরা ছাড় দেবো না। আপনারা টুপ করে পদ্মা থেকে ফেলে দেবেন, এটাকে আমরা ভুলে গেছি? আপনারা ইউরেনিয়াম ফেলে দেবেন? আরে ভাই এটা কি শুরু করেছে? রাজনীতি করেন, রাজনৈতিক কাজকর্ম করেন, রাজনৈতিক কথা বলেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন, শিষ্টাচার শেখেন, আর যদি অশিষ্টাচার কিংবা অসভ্য ভাষা বলতে চান, কথা বলতে চান, ঠিক আছে, আপনি একটা গালি একদিন গালি দিয়ে দেখেন আমরা কতটুকু গালি পারি। বিএনপি একটা ভদ্রলোকের দল, গালি জানলে আমরা গালি দিই না। বিএনপি করে ভদ্রলোকেরা, আওয়ামী লীগ করে অসভ্যর দল, এরা সভ্য লোক না। সুতরাং প্রিয় ভাইরা, অনেক লোক আছে লেখাপড়া শিখে আওয়ামী লীগ হয়েছে, অর্থাৎ এরা, আমি আগে একবার বলছি, আগে বলছি, এরা কুশিক্ষিত হয়ে গেছে, সুশিক্ষিত না। কুশিক্ষায় শিক্ষিত লোকেরা আজকে আমাদের অত্যাচার করছে, গ্রেপ্তার করছে, মামলা করছে, মিছিল করতে গেলে লাঠি পেটে করে, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে এখন রেহাই পেতে হবে। কীরকম সেটা আপনাদের জ্ঞান রাখা দরকার। আমাদের যুব ঐক্যের ওই সময়ের কনভেনার ছিল মোস্তফা মহসিন মন্টু, আজকে যে গণফোরামের বোধ না, গণফোরামের সভাপতি একাংশের, আর আমি ছিলাম সদস্য সচিব, পীযূষ কান্তি সে ছিল বোধ হয় অর্গানাইজিং কিছু একটা, তো একটা ভালো একটা ঐক্য আমাদের ছিল, সে সকলে মিলে
আমরা ছাত্রঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করলাম এবং এই ছাত্রঐক্যকে ধরে রাখার জন্যে আমাদের ওই দিন এগারো জন ছাত্রনেতাকে বহিষ্কার করতে হয়েছিল, নিরু, অভি, তারপর আশফাক, সজল, রানা সহ অনেককেই বহিষ্কার করতে হয়েছিল। তো যাই হোক, এটা আমি বলছি যেহেতু ইতিহাস, ইতিহাসকে কখনো লুকিয়ে রাখা যাবে না, ইতিহাসকে সকলের জানা দরকার। তো প্রিয় ভাইরা, আমরা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করেছিলাম, স্বৈরাচারী এরশাদ শাহীর পতন হয়েছিল। এখন আমরা যে আন্দোলন করছি আরেক স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে আমরা একটা নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। নতুন ঠিক বলা যাবে না, 15 বছরের পুরান, 15 বছর যাবৎ অত্যাচার করছে, এটাকে স্বৈরাচারে বলা যাবে না, এটা হলো কর্তৃত্ববাদ। এটা কোনো, এটাকে বলা হয় ইংরেজিতে বলে রিজিম, রিজিমের বাংলা আমি জানি না, এটা বোধ হয় রাজত্ব নাকি রাজত্বকাল, বোধ হয় রাজত্বকাল, একটা রাজত্বকাল চালিয়ে যাচ্ছে। পেতে হলে কী করতে হবে, এই যে 90-এর সমস্ত ভাইরা আছেন, প্লিজ দয়া করে, দয়া করে, আমরা একেবারে এগিয়ে যেতে পারবো না তা বলছি না, বয়স হচ্ছে তো 90-এর মতো তেজ আগের মতো নাই শরীরে, তবে বুকের বলটা আছে, মনের সাহসটা আছে, আপনাদেরকে আমরা সাহায্য করতে পারবো। আমার 90-এর ভাইরা যারা আছেন তারা যদি আবারও আগের মতো ঐক্যবদ্ধ হন, যদি আমরা একসঙ্গে বসি, যদি আমরা কথা বলি, যদি আমরা মিটিং মিছিল করি, ইনশাল্লাহ এই সরকারের পতন অবশ্যই হবে। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জিহাদের পরিবারের যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে সমবেদনা ও সমবেদনা জ্ঞাপন করছি, আর যে ভাইরা আয়োজন করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।